नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। आशा करी तुम्हारा सबाई सुस्थ और भालो आछो। तो आजकेर ई भिडियोते एक थेके दुटी गुरुत्वपूर्ण आपडेट्स रयेछे मोहनबागान दल के निये। तो प्रथम आपडेट जेटा शेयर करब, मोहनबागान दलेर आवेदने साड़ा दिएछे एएफसी, जेटा तोमादेरके एक दुई दिन आगेई जानिएछि। एबार आजकेर दिने दाड़िये এই যে এসিএল টু থেকে খেলতে পারছে না, মানে এসিএল টু যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট থেকে তো পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে মোহনবাগানকে। এবার ট্র্যাক্টর এফসির যে ম্যাচটা ছিল, সেই ম্যাচটা কি কারণে খেলতে যায়নি এবং কেন বাদ পড়ে গেল পুরো টুর্নামেন্ট থেকে, সব বিষয়টাই তোমরা আশা করি কম বেশি জানো। তো এখন কিন্তু ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা কিন্তু মোহনবাগান দল করছে। হ্যাঁ, ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা বা ভাবনা রয়েছে মোহনবাগান দলের। কিভাবে তারা ক্ষতিপূরণের ভাবনা নিচ্ছে বা ক্ষতিপূরণ আদায় করতে পারে, সেটা যেটা রয়েছে আকস্মিক প্রাকৃতিক ঘটনা বা যুদ্ধকালীন পরিস্থিতি, এই দুটি বিষয় উল্লেখ করে ক্ষতিপূরণ আদায় করা যায় কিনা সেটা কিন্তু এখন খতিয়ে দেখছে মোহনবাগান দল। যদি এই দুটি বিষয় উল্লেখ করার পর বা উল্লেখ করে দেখা যায় যে হ্যাঁ ক্ষতিপূরণ আদায় করা যাবে বা সম্ভব, তাহলে কিন্তু ক্ষতিপূরণ পেতে পারে মোহনবাগান দল প্রায় 1 কোটি টাকা ক্ষতিপূরণ পেতে পারে, যেটা একটা এফসির ম্যাচটা খেলতে যেতে পারেনি কি কি কারণে, এই সমস্ত বিষয় তুলে ধরে কিন্তু প্রায় 1 কোটি টাকা ক্ষতিপূরণের একটা আশা কিন্তু রয়েছে বা পেতে পারে মোহনবাগান দল। এবার নেক্সট আপডেটে আসি। নেক্সট আপডেট যেটা রয়েছে নুনো রেইসকে নিয়ে। নুনো রেইস, তোমাদেরকে বলছিলাম যে যা সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত কিন্তু এই যে মাসটা, এই মাসের শেষের দিকেই চলে আসবে। তো এই মাসের শেষের দিকেই চলে এসছে, যেটা এখন ভাবনা চিন্তা রয়েছে নুনোর ভাবনা চিন্তা, ম্যানেজমেন্টের এই ভাবনা চিন্তাটা নয়, নুনোর যে ভাবনা চিন্তাটা রয়েছে সেটা হচ্ছে নুনো রেইস কিন্তু দল ছাড়তে চাইছে। কারণ নুনো রেইস যেটা বলেছে যে তার দীর্ঘ কেরিয়ারে এখনও অবধি এরকম বসে থেকে তিনি বেতন নেয়নি, তিনি খেলতে চান, আসলে তিনি খেলতে চান, যার কারণেই তাকে ছেড়ে দিতে বলেছে ম্যানেজমেন্টকে। এবার ম্যানেজমেন্টও ঠিক মতো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি, কারণ এইদিকে কোচ মালিনা যেটা চাইছে বা বলেছে যে নুনো রেইসকে তিনি ছাড়তে রাজি নয় আপাতত, কারণ যদি কোনো প্লেয়ার চোট পেয়ে যায় তাহলে কিন্তু তার তৈরি করা নুনো রয়েছে, মানে নুনো রেইস রয়েছে, সেখানে চট জলদি তাকে রেজিস্টার করানো যাবে। কিন্তু যদি নুনো না থাকে তাহলে আবার নতুন করে বিদেশি যদি আনতে হয় তখন কিন্তু সমস্যা হয়ে যাবে, এই কারণটার কথাই বলেছে মলিনা। তাই এখনও অবধি কোনোরকম সিদ্ধান্ত নেয়নি, কিন্তু নুনো রেইস অবশ্যই দল ছাড়তে চাইছে। একটা সিদ্ধান্তর কথা ভাবা হচ্ছে, সেটা হচ্ছে লোন ডিলে কোনো দলে পাঠাতে পারে নুনো রেইসকে মোহনবাগান দল। তো সেটাও আগামী দিনে কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু একটা কনফার্ম, একটা পুরো ভালো সিদ্ধান্ত যেটা নিতে হবে শেষ অবধি, সেটা কিন্তু এখনও নিয়ে উঠতে পারেনি, যে এখন দোনামোনার মধ্যে রয়েছে ম্যানেজমেন্ট যে কী করবে বা কী করবে না। এদিকে অবশ্যই প্লেয়ারেরও ক্রিয়ার রয়েছে, তিনিও কখনো কোনো প্লেয়ার হয়তো চায় না যে বসে থেকে বেতন নেই, যদি কোনো প্লেয়ার চোটের মধ্যে থাকে এবং সে বেতন পাচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভালো ফিট প্লেয়ার কখনোই হয়তো বসে থেকে বেতন নিতে চায় না, অনেক প্লেয়ার এমনই করে, আর কিছু কিছু প্লেয়ারের কথা বাদ দিলাম। তো সেই ক্ষেত্রে নুনো রেইস তার বক্তব্য রেখেছেন, মলিনাও তার বক্তব্য রেখেছে, মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু একটা চিন্তা ভাবনা করছে যে লোন ডিলে পাঠাবে, কিন্তু একটা প্রপার যে সিদ্ধান্ত নিতে হবে শেষমেশ সেটা কিন্তু নিয়ে উঠতে পারেনি। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আইএসএলের কোনো দলে যদি লোনে পাঠানো হয় তাহলে কোন দলে যেতে পারে নুনো রেইস, বা কোন দলে নুনো রেইসকে দরকার। এবার সবশেষে একটা খারাপ খবর নয়, কারণ ওড়িশা ম্যাচ তো এখনও অনেক দেরি, তার আগে হয়তো ঠিক হয়ে যাবেন, সেই বিষয়টা নিয়ে বলি, সেটা হচ্ছে স্টুয়ার্ট। হ্যাঁ, 3 দিন ছুটি কাটানোর পর আবার যখন অনুশীলনে মোহনবাগান দল নামে তখন পুরো দল অনুশীলন করলেও স্টুয়ার্ট কিন্তু অনুশীলন করেনি। অন্যতম সেরা কারিগরি ফুটবলার মোহনবাগান দলের, খুবই কার্যকরী ফুটবলার, তো সেই স্টুয়ার্ট কিন্তু চোট পেয়েছে, এবং যেটুকু বোঝা যাচ্ছে কারণ তিনি এই যে ছুটি হওয়ার পর অনুশীলনে আসলো, অনুশীলনে এসে কিন্তু মাঠে অবধি যায়নি, অনুশীলন মাঠে অবধি যায়নি, তিনি ফিজিওর সাথে ছিলেন এবং ক্লাব তাঁবুতে 1 ঘন্টা মতো ছিলেন, সেখানে ফিজিওর কথা শুনছিলেন কি দিয়ে কি করা যায়, কিভাবে চোট সারানো যায়,
এছাড়া তিনি কিন্তু মাঠে পৌঁছায়নি বা মাঠে যায়নি এবং এক ঘন্টা থেকে তিনি কিন্তু চলে গেছিলেন আবার হোটেলে যেখানে অন্যান্য প্লেয়াররা কিন্তু প্র্যাকটিস করছিলেন। তো অবশ্যই একটা চিন্তার বিষয় তো থাকছেই, কারণ স্টুয়ার্ট এখন নিয়মিত প্রথম প্লেইং ইলেভেনে থাকছে, প্রতিটা ম্যাচে গোল অ্যাসিস্ট তার আছেই কম বেশি, গোল না থাকলেও অ্যাসিস্ট তিনি করছেন। তো সেই ক্ষেত্রে এই মূল প্লেয়ার যদি চোটের জন্য না খেলতে পারে, সামনে আবার একটা ইম্পর্টেন্ট ম্যাচ ওড়িশা ম্যাচ, আর ওড়িশা ম্যাচ ইম্পর্টেন্ট কেন, কারণ ওড়িশা লাস্ট ম্যাচ তারা হেরেছে, তো ওড়িশাও জিততে চাইবে, আবার ফর্মে ফিরে আসতে চাইবে, জেতার দৌড়ে ফিরে আসতে চাইবে। সেখানে মোহনবাগান দল পরপর তিনটে ম্যাচ জিতে রয়েছে, তো সেই জয়ের রেকর্ডটা বা জয়ের ট্র্যাকটা কিন্তু ধরে রাখতে চাইবে। সব মিলিয়ে একটা কঠিন ম্যাচ, আর এই কঠিন ম্যাচে স্টুয়ার্টকে না পাওয়া গেলে কিন্তু একটা বিশাল বড় সমস্যা হবে। কিন্তু যেহেতু ম্যাচটা 10 তারিখে, আজকে সবে 4 তারিখ, তো এই কয়েকদিনের মধ্যে আশা করা যায় যে পুরোপুরি ঠিক হয়ে যাবে, আর তার চোটটা কেমন চোট সেটা দেখার জন্য স্ক্যান করা হচ্ছে। তো সব মিলিয়ে হয়তো খুব বেশি প্রবলেম হবে না, ম্যাচের আগেই ঠিক হয়ে যাবে, আর আমরা এটাই চাইবো ওড়িশা ম্যাচের আগে যেন স্টুয়ার্ট ঠিক হয়ে যায়।